গতকাল রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল হুগলির রিসরা। রিসরা 4 নম্বর রেলগেট এলাকায় পুলিশের সাথে দুষ্কৃতীদের রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। এলাকার বিভিন্ন দোকান ও বসত বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এটিএমে ভাঙচুর করে, পুলিশের গাড়িতেও তারা আগুন জ্বালিয়ে দেয়। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে এলাকা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। সব মিলিয়ে উত্তপ্ত রিসরাই চরম আতঙ্কে রয়েছেন প্রতিটি মানুষ। ঘটনা কি হয়েছিল? কালকে রাত্রে আমি কাজে থেকে ফিরছিলাম, তখন ওই টাইমটা এক্স্যাক্টলি বলবো না, 9:30-10 কাছাকাছি এরকমই হঠাৎ করে দেখি আমি স্টেশন থেকে ওইদিকে বাড়ি ফিরছি, তখন দেখি হঠাৎ থেকে এদিকে কিছু ছেলেরা ইট পাথর ছুঁড়েছে, ওই কিছু ওই বিয়ারে বোতল বোতল ছোড়াছুড়ি আরম্ভ হয়েছে। ঠিক আছে, এতর মধ্যে পুলিশ ওই দিক থেকে এসছে, এদিকটার কিছু লোককে অ্যাটাক করেছে। ঠিক আছে, এদিকে অ্যাটাক করতে এরা স্থানীয় কিছু মানুষরা পুলিশের উপরে ইট পাথর ছোড়ে, ওই দিক থেকে ওই ইট পাথর পুলিশরাও ছোড়াছুড়ি করে, তারপর ওই দিককার কিছু লোক ছিল, যা কারা ছিল জানি না, ওপার থেকে বয়স শিশি টিসি বোতল ফোতল এইগুলো তাড়া করেছে। তাড়া করতে এইদিকে তো পেছন পর্যন্ত পুলিশ তাড়া করেছে, ওই দিকেও কিছু ইট পাথর চলে, তারপরে এইখান থেকে জনসংখ্যা বেশি বেড়ে গেছে, ওখানে ভিড়ভাড়, তখন পুলিশকে অ্যাটাক করে এইদিকে তাড়া করে দিয়েছে। তারপরে এইখানে কিছু ভিড়ে উগ্রপন্থী কারা ছিল, এখানে পুলিশের ভ্যান ফ্যান ছিল, তারার মধ্যে আগুন ফাগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এ হয়েছে। তারপরে তো আমি সেই টাইমটা ঘরে চলে গেছিলাম, কারণ আমি বাইকে ছিলাম, যতটুকু ভিড়ভাড় বেশি ছিল নিজেকে বাঁচাবো না, গাড়ি নিয়ে যাবো, সেই সময় আমি কী করছি বাইকটা নিয়ে চলে যাবো। আতঙ্কিত এখন তো আমরা আতঙ্কিত, এই তো কাজে যাবো, এখন চিন্তা করছি আবার আজকে রাত্রে কী হতে পারে না হতে পারে। এই সামনে দোকানদার ইনি তো দোকান বন্ধ করে রেখেছিলেন, ইনার ছেলেকে ধরে নিয়ে চলে গেছে রাত্রিবেলা। কী চাইছেন এখন? আমরা তো শান্তি চাইছি, আমরা তো শান্তি প্রিয় লোক, আমরা শান্তি, আমরা কাজে যাই শান্তিভাবে, সুশাসন যাতে ভালো ব্যবস্থা নিই, যাতে আমাদের ছেলে মেয়েরা স্কুল বিস্কুল কেউ আতঙ্কিত তেমন হয়ে গেছে, কেউ যেতে চাইছে না এখন। আজ পর্যন্ত এরকম ঘটনা কিন্তু হয়নি এইখানে, কালকে যা দৃশ্য দেখা গেল। আমরা তো সাধারণ মানুষ, এটাই চাইছি আমাদের ছেলে মেয়েরা তো সুস্থভাবে যাওয়া আসা করুক, প্রশাসন তো কড়া নিরাপত্তা নিক, যাতে সাধারণ মানুষরা সুরক্ষিত থাকুক। फिर हम लोग इसमें तो हम लोग का कोई गलती नहीं, उन लोग को तो जो कर रहा था उनको पकड़ के ले जाना चाहिए ना, घर में क्या घुस कर करना है, हम लोग क्या किए थे, हम लोग को तो उन लोग को सुरक्षा करना चाहिए ना। बिना पूछे घर में घुस जा रहे, तोड़ तोड़ के ताला तोड़ के दरवाजा तोड़ के खिड़की सब देखे, सब तोड़ तोड़ के सब रख दिए हैं सर। ये बगल में देखे दरवाजा टूट गया, देखो शीशा टूट गया है, छत का गेट टूट गया है पूरा। कौन कर रहा था? सब आए थे सब फोर्स वाले। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732-843677।